গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না দিয়ে সকালে ভিডিওটা শুরু করছি। তো এখানে লাউ শাক আলু দিয়ে একটা তরকারি হবে নিরামিষ। এখানে হবে বেগুন ভাজা, আর এখানে করলা ভাজা আছে, কারণ আজকে করলা ডাল হবে, মুগ ডাল। এই যে আমাদের রাধুনি, তাকাও। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই দিদি সকাল সকাল ঘর মুছে দিচ্ছে, আর এই যে ফ্যান চালিয়ে রাখা হয়েছে, কারণ শুকোবে তাড়াতাড়ি, ওই জন্য ফ্যানটা চালিয়ে রাখা হয়েছে। না শুকোলে তাড়াতাড়ি, কেউ ওই দিক দিয়ে হাঁটলে কীরকম ছাপ উঠে যায় পায়ের, ঘর মুছে কোনো লাভই হবে না। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নার মাঝে আর কোনো ভিডিও করিনি। কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভাত, পাঁপড় ভাজা, এখানে লাউ শাক দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি, করলা দিয়ে ডাল, আর হচ্ছে বেগুন ভাজা। তোমাদেরকে রান্নার আগেই বলে দিয়েছিলাম কী কী রান্না হবে, তাও রান্নার পরে একটু দেখিয়ে নিলাম। তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের দাদা ভাই স্কুলে চলে গেল, আর মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম, ও এখন স্কুলে যাবে, বড়মার স্কুল ছুটি। তো পাশে বাড়ির একটা ভাস্তির সঙ্গে ও একসঙ্গে যাবে স্কুলে, সঙ্গী না হলে যেতেই চায় না, আর যদি কেউ সঙ্গে যায় তাহলে চুপচাপ চলে যায়, আর যদি কেউ না যায় তাহলে খুব ভেজাল করে, যেতেই চায় না একা একা স্কুলে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে সকাল সকাল তাড়াতাড়ি স্নান সেরে পুজো সেরে নিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই পুজোটা তাড়াতাড়ি সেরে নিলাম। এই যে হচ্ছে আমার ঠাকুর ঘর, যদি ফুল বেশি হয় ঠাকুর ঘরটা সাজালে খুব সুন্দর লাগে দেখতে। তোমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি পাঁচালি পরে নিচ্ছি। বন্ধুরা, আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর উঠে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে বিকেলবেলা ছোটো মেয়ের নাচ আছে, মেয়েকে নিয়ে নাচে যাব। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে।
তো আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, এখন মেয়েকে নিয়ে নাচে যাব। আর তোমাদের দাদা ভাই আমাকে কি জন্য বলছে, আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলছি। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো ছোট মেয়েকে নিয়ে নাচে গেছিলাম, নাচ থেকে আসলাম, আর এখন একটু শাড়ি পরে রেডি হয়ে গেছি। আমরা যাব আমার জ্যাঠা শ্বশুর বাড়িতে, কীর্তন আছে সেখানে। তো চলো কীর্তন থেকে ঘুরে আসি, কী করছি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো কীর্তনে আসর সাজিয়ে সবাই বসে আছে, অনেকেই চলে এসেছে, আবার অনেকে আসেনি, এখনো শুরু হয়নি, একটু পরেই শুরু হবে। আমি পাশে দিদিদের সাথে দেখা করলাম, বললাম রান্না হয়ে গেছে, দিদি বলছে তুমি সারাদিন পর এখন আসছো, আমি বললাম যে আমি তো ছিলামই না বাড়িতে, থাকলে তো কখনই আসতাম। মেয়েকে নিয়ে নাচে গেছিলাম। কীর্তন শেষ হয়ে গেছে, আমরা এখন সবাই প্রসাদ খেতে বসে গেছি। সবাইকে একসঙ্গে বসিয়ে দিয়েছিল, আর বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিয়েছিল, ওরাই এখন পরিবেশন করছে। তারা করে জিকিমিকি করে আলো, ভাই না কেন সত্য থাকে, রান্না করছে ওঠো না কেন।
কৃষ্ণ প্রেম আনন্দে একবার হরি হরি তো বন্ধুরা আমরা এই মাত্র কীর্তন থেকে বাড়িতে আসলাম, এখন আমরা শুয়ে পড়বো, ওখানেই খাওয়া দাওয়া করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করবে। সবাইকে শুভরাত্রি, টাটা, গুড নাইট।